আজকে সারাদিন বৃষ্টি, এখনো আকাশ মেঘলা, মনে হয় আরো বৃষ্টি পড়বে সামনে। আই ডোন্ট নো, যাইতে যাইতে বৃষ্টি পড়ে নাকি এখন যাইতেছি। আমার ডেইলি ব্লগ যারা যারা দেখতেছো তারা হয়তো জানো যে আমি গোপ্রো হিরো সেভেনটা সেল করে দিছি, জাস্ট বিকজ আমি একটু ক্যামেরা আপগ্রেড করতে যাচ্ছি, যে ক্যামেরা একটু বেটার কোয়ালিটি করলে আমার জন্য ভালো, আমার যারা ভিডিও দেখো তাদের জন্য ভালো, দেখতে ভালো লাগে। সো এতদিন চিন্তা ভাবনা করে আমি অনেক এক্সপার্টদের ভিডিও দেখে ঠিক করলাম যে আমি গোপ্রো হিরো সেভেনটা সেল করে আমি একটা মিররলেস ক্যামেরা নিই। আর কোন মিররলেস ক্যামেরা নিব, অনেক এক্সপার্ট আছে যারা যারা স্পেশালি বাংলাদেশে অনেক ভালো ক্যামেরা রিভিউ দিচ্ছে, প্লাস ক্যামেরার ব্যাপারে কথা বলতেছে, লাইক সালমান প্লাস নাদির অন দ্য গোস, সবার ভিডিও দেখে আমি একটা ক্যামেরা একটা ডিসিশন নিলাম যে কোন ক্যামেরা নিব। সো ফাইনালি ফিক্স করছি একটা ক্যামেরা নিচ্ছি। সো কোন ক্যামেরা নিচ্ছি না নিচ্ছি এটা আমি আমার এই ভিডিওর আনবক্সিং পার্টে বলে দিব না ক্যামেরার। আর এখন যাচ্ছি ক্যামেরাটা আনার জন্য, সেটা হচ্ছে একটা ভাইয়ের কাছে আছে ক্যামেরাটা, আই মিন যে দোকান থেকে আমি নিচ্ছি, লকডাউনের কারণে দোকানটা অফ। সো ওই ভাইয়ের বাসা থেকে নিবো, ভাই বললো যে চলে আসেন বাসায়, সমস্যা নেন, ভাই খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। সো এখন মাত্র খাইলাম, 5:30 বাজতেছে, বেরোয় যাবো আনার জন্য ক্যামেরাটা। আর রাস্তায় ভিডিও করতেছি না বিকজ লাইক লকডাউন, হ্যান ত্যান চুপি চুপি যাওয়া লাগবে জানার কথা। সো হোয়াট ইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, দিস আব্দুল্লাহ পিয়াল এন্ড ইউ আর ওয়াচিং ইরাউডনেস। আমার মতো যদি কারো বিকাল 5টার সময় খাওয়ার অভ্যাস থাকে তারা জানে যে লাইফটা কতটা মজার, তাই না? সন্ধ্যাবেলায় বাইর হলে পুলিশ ধরে কম, এটা সিক্রেট বলে দিলাম। যাই হোক, লকডাউনে বের হওয়া উচিত না, তাও বাইরে দেখি চলে চলে একটু একটু চলে। করোনার সাথে সাথে কিন্তু ডেঙ্গুটাও বাড়তেছে, আমি লাইক আমার আশেপাশে অনেক মানুষজন দেখতেছি ডেঙ্গুতে আক্রান্ত হইতেছে, লাইক করোনাতে আক্রান্ত হইতেছে অনেকে, সাথে সাথে ডেঙ্গুও দেখি মানুষের এখন লাইক ঘরে ঘরে ছড়াই যেতেছে, প্রায় অনেক 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 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হইতেছে। সো এটা নিয়েও একটু সচেতন থাকা উচিত। আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোয় যাবো ক্যামেরাটা আনার জন্য। আমি বাইক নিচ্ছি না, বাইক থাকতেছে এই জায়গায়। ক্যামেরা কেনা কমপ্লিট ডান, এই ব্যাগের ভিতর হচ্ছে ক্যামেরা। আর এখন বাসার জন্য জাস্ট টুকটাক খাওয়া নিচ্ছি, খাইতে মানে গরুর মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ, এর জন্য একটু চিকেন গ্রিল খেতে মন চায়, তাই ভাবতেছি একটু চিকেন গ্রিল নিয়ে যাই বাসার জন্য। আর আমি তো ভাবছিলাম খালি আমি বেরিয়েছি একা, আর এখন দিয়ে এনে বহুত মানুষ আছে আমার মতো, যাই হোক পরে পরে এগুলা এগুলা দেখতে হবে না। দিস ইজ মাই ক্যামেরা, ক্যানন M50, সরি, ভেরি গুড আফটারনুন। এখন বাজতেছে হচ্ছে 5টার কাছাকাছি, গতকালকে আইসা এডিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছে, আমি ক্যামেরা নিয়ে আর কোনো কাজই করে নিই, ক্যামেরাটা খুলেও দেখি নেই। এখন আমি একটু আগে ক্যামেরাটা জাস্ট একটু খুললাম, খুলে দেখলাম ক্যামেরার ভিতরে কী কী আছে না আছে হ্যান ত্যান। আমি এটা নিয়ে আমার কিছু ছোটো ভাই বলছিল যে, আমার একটা ছোটো ভাই বলছে যে ভাই আমি ক্যামেরাটা আনবক্স করবো, ঠিক আছে, ওর নাম হচ্ছে ওশান, মানে আর কি আমরা ওরা ডাকি হচ্ছে লাদেন, ও একটা লেজিট বিনোদন, ঠিক আছে। তো বলছে যে ভাই আমি ক্যামেরাটা আনবক্স করবো। সো আজকে বিকালবেলা, আই মিন এখন ক্যামেরাটা আনবক্স করার কথা ছিল, থাকে না টিপিক্যাল ওয়েতে আনবক্স করা, বাট আনফর্চুনেটলি আজকে আকাশ পুরাই মেঘলা, প্লাস বৃষ্টি হচ্ছে, ভরপুর বৃষ্টি হচ্ছে, আজকে আনবক্স করা হবে না। আমি আর একটা ভিডিও বানাবো নে ওই ওর ছাদে গিয়ে আনবক্স করার, ও যেহেতু বলছে অবভিয়াসলি। আজকে মেবি একটু পর মোটামুটি যাবো, বিকজ একটা মাইক কেনা দরকার, মাইক ছাড়া তো ক্যামেরা অচল। সো কালকে যেহেতু ভিডিওটা আনবক্স করবো আর আলাদা করে একটা আনবক্সিং ভিডিও বানাবো, সো সেক্ষেত্রে মাইকটা আমি আজকে কিনে নিয়ে আসবো। তো এখন তো বাজে 5:30, 5:30 কাছাকাছি বাজতেছে, আমি একটু পর হয়তো মোটামুটি চলে যাবো, মোটামুটি গিয়ে একটু আড্ডা টাডা মারবো। আর হচ্ছে মোটর একটা ভাই লেজিট বিনোদন, মোটরটা যারা আড্ডা মারে না তারা ভাই মানে কি বলবো। আচ্ছা মোটরটা তো বন্ধ, বাট একটু খোলা থাকে আর কি আড্ডা মারার জন্য, যাই হোক এগুলো গোপন কথা, এগুলো কেউ বাইরে বললো না, মোটর অটো খোলা থাকে। মোটর অটোতে আমার আর একটা ক্লোজ ভাই ব্রাদারের হচ্ছে কিছু জিনিসপাতি কেনা দরকার ছিল, সো ও আমার বলে রাখছিল গতকালকে যে ভাই আমার কিছু জিনিসপাতি কেনা লাগবে, সো ওরও আমি এখন ফোন দিব, ও আসবে, ওর হচ্ছে চিন মাউন্ট প্লাস, ও একটা মাইক্রোফোন কিনবে মেবি। আর কালকে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, এই যে ক্যামেরা, ক্যামেরাটার আনবক্সিং ভিডিও ওর ছাদে, আশা করি ওইটা ভিডিওটা অনেক বিনোদন হবে, ডেফিনেটলি এই ভিডিওটা মিস করো না, নট ফর মাই ক্যামেরা, ফর দ্যাট লাদেন, ঠিক আছে, এই এই ভিডিও মিস করো না।
লং হেয়ার যাদের আছে, আই মিন যাদের চুল বড়, তারা হয়তো জিনিসটা জানো যে চুলটা বড় করতে কতটা প্যারা। যেটা আমি খাইতেছি, আগে চুল আমি শ্যাম্পু করে বেরোইতাম, বেরোয়ে জাস্ট মুইছা রাখতাম, এমনি শুকায় যেত, এমনি চুল সেরে থাকতো। বাট এখন চুলটা যখন বড় করতেছি, শ্যাম্পু করার পর চুলে লাইক ময়েশ্চার থাকতেছে না, চুলে ওয়্যাক্স অথবা ক্রিম দেওয়ার একটা লাইক দরকার হয়ে পড়তে। আর চুল বড় করলে চুল হেলদি রাখাটা অনেক বেশি জরুরি, আদারওয়াইজ চুল ফাইটা যায়, এই হয় সেই হয়। কতদিন আর এইভাবে আশেপাশে ভিডিও করব, তাই না? সো আমি চিন্তা করতেছি, আমি আমার রুমটা, আমি যে রুমে বসে কাজ করি, এডিটিং করি, এভরিথিং ঘুমাই, ওই রুমটা আমি একটু ডেকোর করবো, লাইক একটা ওয়াল টল এগুলো ডেকোরেশন করবো। এটার জন্য আমার অবশ্যই হেল্প দরকার সবার। কিন্তু আমার ছোট ভাই, আর একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে আমার ছোট ভাই ফ্রেন্ডসরা আমার এত হেল্প করে, লাইক আই এম ব্লেসড। আমি আমি জানি আমার বলা মানে জাস্ট বলবো আমার রুমে রুম ডেকোরেশন করা লাগবে, একটু হেল্প কর। আমার ফ্রেন্ড প্লাস আমার ছোট ভাইরা আমার অনেক সাপোর্ট অ্যান্ড অনেক হেল্প করে। সো ওরাই হয়তো আমি ওদের সাথে মিলে রুমটা ডেকোরেশন করে ফেলবো, বাড়তি কোনো ভাই এত বড় লোক হয়ে যায়নি যে ডেকোরেশন আর একজনকে দিয়ে করাবো, তাই না? আরে হালকা রুমটা খালি একটু কালার করবো, একটা দেয়াল, দুটা দেয়াল বা তিন, পুরোটা দেয়ালও কালার করে ফেলতে পারি, ডিপেন্ডস অন লাইক ডিপেন্ডস অন সিচুয়েশন অ্যাকচুয়ালি। সো রুমটা কালার করবো, রুমটা কালার করার পর আমি ওখানেই ভিডিও করবো। আর এরকম মাঝে মাঝে ফালতু ইয়া দেখা লাগবে না, ব্যাকগ্রাউন্ড দেখা লাগবে না। আজকে সারাদিন বৃষ্টি, এখনও আকাশ মেঘলা, মনে হয় আরও বৃষ্টি পড়বে সামনে, আই ডোন্ট নো, যাইতে যাইতে বৃষ্টি পড়ে নাকি। এখন যাইতেছি হচ্ছে মোটর অটোতে, মোটর অটো থেকে একটা মাইক্রোফোন নিব, সো মোটর অটো গিয়ে দেখা হচ্ছে। বয়াইমন, এই মাইকের নাম কি? লেভেলিয়ার। লেভেলিয়ার, এটা হচ্ছে চিনমন, চিনমন ফর মুগ্ধ, এটা হচ্ছে মুগ্ধর জন্য, আর এটা হচ্ছে আমার। শুভ ভাই, থ্যাংক ইউ, একদম আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মোটর থেকে বেরোয় এই যে আমার ভাই বাদা, এটা বলতেছে যে ওকে এলাকায় যাইতে হবে এখন মাস। তো ভিডিও ব্লগ এখানেই শেষ করতেছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিও যদি এতক্ষণ দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ইনশাল্লাহ ইউ এন্ড মি উইল মিট ইন দি নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড স্টে সেফ ইন দিস প্যান্ডেমিক।